বিরোধীপুর স্বাগত এখন খবর বিস্তারিত আজ ক্যাবিনেটের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাংবাদিক সম্মেলন করেন আজ ক্যাবিনেটের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাংবাদিক সম্মেলন করেন ক্যাবিনেটের সিদ্ধান্তগুলি তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন স্বাস্থ্য দপ্তরের অধীন বিভিন্ন ফার্মাসিস্ট কলেজ রয়েছে রাজ্যে যার মধ্যে কর্ণাটক বেসিস কিছু প্রফেসর রয়েছে যাদের আজ মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি জিবি হাসপাতালে একজন নিউ রিসার্চেন্ট সহ সাতজনকে চুক্তির ভিত্তিতে নিয়োগের কথা বলা হয়েছে ঠিক তেমনি লিপসে সেখানে যারা কর্মরত ফ্যাকাল্টি মেম্বারসরা রয়েছেন প্রফেসররা আমাদের এই রিপসেটের অধীন যারা কাজ করছেন তাদের প্রত্যেকে 7 CPC মত 7 CPC রিকমেন্ডেশনে তাদের পে স্ট্রাকচার ভিত্তি করা হচ্ছে যেমন লেকচারার এন্ট্রি পে থাকবে এখন থেকে 56,100 আরেকটা রয়েছে 57,700 লেকচারার সিনিয়র স্কেল থাকবে 68,900 লেকচারার সিলেকশন গ্রেড 1 79,800 লেকচারার সিলেকশন গ্রেড 2 থাকবে 131,400 প্রমোশন ভিত্তিতে এবং তার বাইরে 7 CPC এর আদলে যারা স্কেল পাবে তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 57,700 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিনিয়র স্কেল 68,900 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিলেকশন গ্রেড যেটা সেটা হবে 79,800 অ্যাসোসিয়েট প্রফেসর 131,400 প্রফেসর 144,200 অ্যান্ড প্রিন্সিপাল 144,200 তো আমাদের আজকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতদিন 7 CPC রিকমেন্ডেশন ছিল না আমাদের যে জিবি হাসপাতাল রয়েছে জিবিপি তাতে 7 জন মেডিকেল প্রফেশনালস কন্ট্রাক্ট বেসিসে আমরা নিচ্ছি 7 এদের মধ্যে রয়েছে নিউরো সার্জন অ্যাসিস্ট্যান্ট অ্যানেস্থেসিস্ট এন্ড রেসিডেন্ট মেডিকেল অফিসার্স টোটাল আমরা 7 জনকে নিচ্ছি এদের মধ্যে যে ব্রেকআপটা হলো অলরেডি আপনারা জানেন যে আমাদের একজন নিউরোসার্জন রয়েছে যেটা আমাদের গভর্নমেন্ট আসার পরে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম এবং 4,00,000 টাকা প্রতি মাসে কন্ট্রাক্টের ভিত্তিতে বর্তমানে আমাদের যেটা ক্যাবিনেটে আজকে মেমো সিদ্ধান্ত হয়েছে যে আমরা আরেকজন নিউরোসার্জনকে এঙ্গেজ করব আমাদের সরকার স্বাস্থ্য দপ্তরে নিউরোসার্জন আরেকজন অ্যাড করা হবে দ্যাট ইজ দ্য ফিগার অর দ্য নাম্বার উইল বি 1+1 আগের একজন বর্তমানে আরেকজন মানে 2 জন বর্তমানে তাকে 4,50,000 টাকা পার মান দেওয়া হবে অন কন্ট্রাক্ট বেসিস তবে নিউরোসার্জনের সংখ্যা হবে 2 জন তার বাইরে অ্যাসিস্ট্যান্ট অ্যানেস্থেসিস্ট যে আমাদের সিদ্ধান্ত হয়েছে নাম্বার অফ পোস্ট 2 জন মেডিকেল এমও এসআইসিইউ টিম নাম্বার অফ পোস্ট 4 জন আর এমও ইমার্জেন্সি টিম নাম্বার অফ পোস্ট 4 জন এর মধ্যে ম্যানিং পজিশন যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যানেস্থেসিস্ট যেটা আমাদের ম্যানিং পজিশন 1 জন আছে এমও এসআইসিইউ টিম 2 জন আছে ম্যানিং পজিশন এবং এমও এমার্জেন্সি টিম 1 জন আছে তাদের যে পে স্ট্রাকচার হবে যেটা আমি বলেছি যে নিউরোসার্জনকে আমরা নতুন এঙ্গেজ করছি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে 4,50,000 টাকা অ্যাসিস্ট্যান্ট অ্যানেস্থেসিস্ট কে দেওয়া হবে 1,50,000 টাকা 1,50,000 আমাদের এমও এসআইসিইউ টিম যে রয়েছে 60,000 এবং এমও ইমার্জেন্সি যে টিম তাকে দেওয়া হবে 60,000 এতে করে আমাদের ব্লু রিপোর্ট খবর দেবরা
সর্বশিক্ষা শিক্ষকদের যৌথ মঞ্চে আগামী 1 অক্টোবর জমায়েতে ডাক দিয়েছেন। আজ এক সংবাদ সম্মেলন করে এমনটা ঘোষণা দেন যৌথ মঞ্চের নেতৃত্ব বাস্তব দেব বর্মা। সমগ্র শিক্ষা নিযুক্ত সর্বশিক্ষা শিক্ষকদের যৌথ মঞ্চে আগামী 1 অক্টোবর জমায়েতে ডাক দিয়েছে। আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন যৌথ মঞ্চের নেতৃত্ব বাস্তব দেব বর্মা। 1 অক্টোবর খুমলুঙে এক প্রকাশ্যে সভা ডাক দিয়েছেন। মূলত উচ্চ আদালতে সর্বশিক্ষা নিযুক্ত সমস্ত শিক্ষকদের নিয়মিতকরণের বিষয় নিয়ে এই সভার মূল উদ্দেশ্য। ইতিমধ্যে উচ্চ আদালতে কোর্ট অফ কন্টেম্প চলছে আগামী 4 অক্টোবর পর্যন্ত। 1 অক্টোবর আমাদের একটা প্রকাশ্য যেটা জমায়েত আছে, এটা জমায়েতটা হবে এডিসি খুমলুঙ্গে। এই যে জমায়েত, এটা শুধু আমাদের সংগঠন না, সব সংগঠন সর্বশিক্ষাতে যারা আছে আগেও একটা যৌথ, যেটা জয়েন্ট মুভমেন্ট কমিটির মাধ্যমে জমায়েতটা হবে, যৌথ মঞ্চের মাধ্যমে। তো ওই প্রকাশ্য জমায়েতে আসার জন্য আমি সব সমগ্র শিক্ষাতে যারা নিয়োগ আছেন বা রয়েছেন, নিযুক্ত রয়েছেন, যেমন টিচিং এবং নন টিচিং, সবাইকে খুমলুঙ্গে উপস্থিত থাকার জন্য আবেদন করছি। এ ব্যাপারে আমাদের জেনারেল সেক্রেটারি সুধীর বাবু জমায়েতটা কি কারণে, জমায়েতটা একটাই, আমাদের তো রেগুলারাইজেশন তো এখনো করেনি, কুড ড্রাই দেওয়ার পরও আপনারা জানেন এর মধ্যে আমাদের কন্টেম্প অফ কোর্ট চলছে। আগামী 4 অক্টোবর দ্বিতীয় হিয়ারিং হবে কন্টেম্প কোর্টের। এই যেহেতু আমাদের যে ডিমান্ড রেগুলারাইজেশন, এই রেগুলারাইজেশনকে সামনে রেখেই আমাদের যে জমায়েতটা হবে খুমলুঙ্গে, জিরানিয়া খুমলুঙ্গে। তো আপনারা জানেন ডাইরেকশনটা অলরেডি এক্সিট করেছে, যেটা 23 অগস্ট ছিল, 23 অগস্ট অলরেডি পার হয়ে গেছে। সো দ্যাট ইজ ওয়াই আমরা যৌথ মঞ্চ মানে সবাইকে নিয়েই আমরা আগামী 1 অক্টোবর আমরা খুমলুঙ্গে আমরা প্রকাশ্য একটা সভা করব আমাদের রেগুলারাইজেশনটাকে নিয়ে, এই ডিমান্ডটাকে নিয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহাকরণে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস এক সাংবাদিক সম্মেলন করেন। মহাকরণে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে রাজ্যের মানুষকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য বিভিন্ন প্রকল্পগুলি বিষয়ে উল্লেখ করেন, পাশাপাশি বিভিন্ন তথ্য নিয়ে প্রকল্পগুলি উল্লেখ করেন। প্রথমত মুখ্যমন্ত্রী গোধন প্রকল্প, যেখানে রয়েছে 13 কোটি 25 লক্ষ টাকা ব্যয় উন্নত প্রজাতির গোপ্রজনন বিষয়। এ প্রকল্পে এখনও পর্যন্ত 4 কোটি 25 লক্ষ টাকা পেয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী স্বনির্ভর প্রকল্পেও 21,360 পরিবারকে হাঁস মুরগি দিয়ে স্বনির্ভর করে তোলা হয়েছে। 5,800 পরিবারকে শুকুরের ছানা দেওয়া হয়েছে। 2,900 পরিবারকে ছাগলের ছানা দেওয়া হয়েছে। এভাবে দপ্তরের মন্ত্রী বিভিন্ন প্রকল্পগুলি উল্লেখ করেন সাংবাদিক সম্মেলনে। উন্নত এবং উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়িত করেছে।
এই প্রকল্পগুলি 2021 এবং 22 তিন অর্থ বৎসরে বাস্তবায়িত করার জন্য আর্থিক যে মঞ্জুরি পাওয়া গিয়েছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরব। সহযোগিতা করা হবে এবং 580 ইউনিট ছাগল রয়েছে, তার মধ্যে 10টি ফিমেল রয়েছে, 1টি মেল রয়েছে। বর্তমানে মোট 42 ইউনিট শুকর এবং 35 ইউনিট ছাগল প্রদান করা হয়ে গেছে, বাকিগুলো আগামী প্রসেসিং চলছে, এটা কন্টিনিউ প্রসেস। আগামী মার্চ 2022 এর মধ্যে বাকি অংশের কাজ সম্পন্ন করা হবে। এই যে আমরা দেখছি যে একটা করে ছাগল একটা করে শুকর দেওয়া, এতে কি হয় যে উদ্দেশ্য দেওয়া হয় সেটা কিন্তু সাকসেস হয় না। আজকে 500 ইউনিট শুকর মানে তার সঙ্গে 3টি শুকর থাকবে, 2টি ফ্যামিলি এবং 1টি মেল থাকবে, তো ডেফিনেটলি এখান থেকে তারটা 3টা থেকে 6টা, 6টা থেকে 12টা করার সম্ভাবনা রয়েছে। আমি যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, গত কিছুদিন আগে আমি এই দপ্তরে আসার পর আমি একটা প্রাইভেট ফার্মে ভিজিটে গিয়েছিলাম। প্রাইভেট ফার্ম বলতে যে এইভাবে একটা স্কিম ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য কমিটি কমিউনিস্ট পার্টি কমরেড গৌতম দাসের এক স্মরণ সভা আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন পরিষদের সদস্য মানিক সরকার। ত্রিপুরা রাজ্যের কমিটির ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ভারতীয় কমরেড গৌতম দাসের এক স্মরণ সভার আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন দলের পোলিটব্যুরো সদস্য মানিক সরকার সহ আরো অন্যান্য রাজ্যের নেতৃবৃন্দরা। স্মরণ সভায় প্রয়াত সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাসের জীবনী নিয়ে আলোচনা করা হয়। দীর্ঘ 5 দশকের মার্কসবাদী আন্দোলনের প্রয়াত নেতার ভূমিকা নিয়েও নানান আলোকপাত করা হয়। বামপন্থী আন্দোলনকে রাজ্যে প্রতিষ্ঠিত করতে যে ভূমিকা ছিল গৌতম দাসের বিভিন্নভাবে তুলে ধরেন রাজ্যের নেতৃত্বরা। দলের বর্তমান সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং প্রয়াত গৌতম দাসের স্ত্রী ও কন্যা উপস্থিত ছিলেন স্মরণ সভায়। এই বিষয়টাকে কম গুরুত্ব দিয়ে উপেক্ষা করে পাশাপাশি যদি আমরা যাওয়ার চেষ্টা করি তাহলে গণতান্ত্রিক আন্দোলন সংহত করা যাবে না। আর দুটো সমন্বয়ের মধ্যে দিয়ে মানুষের জীবনের যে মৌলিক সমস্যাগুলো আজকের পরিস্থিতিতে বেঁচে থাকা, এই আন্দোলনটা কিন্তু প্রসারিত করা দূর হবে। এই তিনটি বিষয়কে একসাথে নিয়ে আমাদের এগুতে হবে, এটাই তো আজকের দিনে সবচেয়ে বড় শপথ। এই কাজগুলি গৌতম দাস থাকার সময় করবার চেষ্টা করেছে, এই কাজ শেষ হয়ে যায়নি। এই কাজকে আরো গতি দিতে হবে, প্রসারিত করতে হবে এবং এক্ষেত্রে নূতন যাদের কাছে আমরা যাব তার মধ্যে বিশেষ করে নবশক্তি, যুবশক্তি, তরুণ শক্তি, তাদের দিকে আমাদের নজর দিতে হবে। কারণ এই যে কথাগুলো বললাম এগুলি তো আপনাকেই হবে না, তার জন্য সংগঠন চাই। সংগঠন ছাড়া তো সংগ্রাম হবে না, আর সংগ্রাম বাদ দিয়ে সংগঠন কি করে তৈরি হবে? কাজে এই দুটো বিষয়ের মধ্যে মিতালি ঘটিয়ে সংযোগ ঘটিয়ে একটা গণভিত্তির উপর, প্রকৃত সচেতন গণভিত্তির উপর, মতাদর্শগত রাজনৈতিক চেতনার উপর ভিত্তি করে যদি গণভিত্তি তৈরি হয় নবপ্রয়াসে, সেই ভাবনায় নিজেদেরকে সংযোজিত করে আমাদের সংগঠনকে সেভাবে গড়ে তুলতে হবে। এতে এই যে তরুণ প্রজন্মের কথা, যুবশক্তির কথা, তাদের দিকে নজর দিতে হবে। তাদের মধ্যে যারা সম্ভাবনাময় তাদেরকে গড়ে তোলার ক্ষেত্রে আদর্শগত দৃষ্টিভঙ্গিতে, রাজনৈতিক দৃষ্টি অর্থাৎ শ্রেণীগত দৃষ্টিভঙ্গিতে সাহায্য করতে হবে এবং তাদের যোগ্যতা দক্ষতার নিরিখে তার উপযুক্ততার সাথে মিলিয়ে দায়িত্ব দিতে হবে। কাজ করলে ভুল হবে, কথা বললে কিছু ফাঁক থাকবে, যে কথা বলে না তার ফাঁক খুঁজে পাবেন না, যে কাজ করবে না তাকে যদি আপনি দায়িত্ব না দেন যে সফল না কম সফল না ব্যর্থ আপনি কি করে মূল্যায়ন করবেন, ঝুঁকি তো নিতে হবে।
এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে সেই ধরনের সংগঠন গড়ে তোলার দায়িত্ব দু চারজনের না, সবাই মিলে। প্রত্যেকের কাজের যে ক্ষেত্র একরকম না, অভিজ্ঞতা সবার একরকম না। যা বাবু ভালো পারতো আমি এতটা পারি না। সবাই এসেছেন এখানে, যারা যারা আমাদের এই গত এক মাসে অনেক অনেক হেল্প করেছেন আমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা না থাকলে আমি আর না একা হয়তো কিছুই করতে পারতাম না। আমি আশা করব আমি আর আমার মা আমার পরিবার যেমন বাবুকে মনে রাখবে এরকম। রিপোর্ট খবর ত্রিপুরা। আগরতলা পশ্চিম থানা এবং পূর্ব থানা 144 দ্বারা জারি করা হয় আদেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা দায়ের করেছেন আইনজীবী সুরজিৎ ভট্টাচার্য। পশ্চিম জেলা আগরতলা পশ্চিম থানা এবং পূর্ব থানা এলাকায় 144 দ্বারা জারি রয়েছে। গত 20 সেপ্টেম্বর রাজ্য প্রশাসন করোনা বাড়বাড়ন্তে এই 144 দ্বারা জারি করে। পশ্চিম ত্রিপুরা জেলাশাসক পূর্ব আগরতলা থানা এবং পশ্চিম আগরতলা থানা ফৌজদারি কার্যবিধি 144 দ্বারা জারি করে। 20 সেপ্টেম্বর থেকে 4 নভেম্বর পর্যন্ত সমস্ত রাজনৈতিক সমাবেশ মিছিল নিষেধাজ্ঞা জারি করে। জেলাশাসকের এই আদেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা দায়ের করেছেন মানবাধিকার কর্মী ও আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য। পশ্চিম ত্রিপুরা জেলাশাসক পূর্ব আগরতলা থানা ও পশ্চিম আগরতলা থানা এলাকায় ফৌজদারি কার্যবিধির 144 ধারা প্রয়োগ করে 20 সেপ্টেম্বর থেকে 4 নভেম্বর 7 সপ্তাহ রাজনৈতিক সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করে। জেলাশাসকের এই আদেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন এই আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য। আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য মানবাধিকার কর্মী। আজ প্রধান বিচারপতি এ কুরেশি ও বিচারপতি এস জি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে মামলাটি উঠে আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন পশ্চিম জেলাশাসকের জারি করা 146 ধারা বিজ্ঞপ্তিকে অযৌক্তিক, বেআইনি ও নাগরিকদের মৌলিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ বলে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল এস এস দে। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রবল আপত্তি তোলেন। উচ্চ আদালত রাজ্য সরকারের উপর কারণ দর্শানোর নোটিশ জারি করে। মামলার পরবর্তী তারিখ 5ই অক্টোবর। এখন কি স্থগিত, এখন কি লাস্ট কি পর্যায়ে রয়েছে? এখন আগামী আদালত নোটিশ জারি করেছে, এখন সরকার উত্তর দেবে। নেক্সট 5ই অক্টোবর মানে আগামী মঙ্গলবারে মামলা। রিপোর্ট খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানাদের মহারানীপুর কৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয় 210 কেজি 5 প্যাকেট ভর্তি শুকনো গাঁজা। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার 7 সকালে তেলিয়ামুড়া থানাদের মহারানীপুর কৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয় 210 কেজি প্যাকেট ভর্তি শুকনো গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা। মঙ্গলবার 7 সকালে তেলিয়ামুড়া ট্রাফিক ডিএসপি বিক্রমজিৎ শুক্লদাস এবং ট্রাফিক এএসআই ইন্দ্রজিৎ দেববর্মা নেতৃত্বে বাজেয়াপ্ত করা হয় গাঁজাগুলো। জানা যায়, তেলিয়ামুড়া ট্রাফিক ডিএসপি বিক্রমজিৎ শুক্লদাসের কাছে গোপন খবর আসে যে খোয়াই থানা এলাকায় তুলাশিখরে JK02A Q2557 নম্বরে একটি দূরপাল্লার লরিতে বিপুল পরিমাণের গাঁজা লোডিং হচ্ছে। সে খবর মোতাবেক খোয়াই ট্রাফিক দপ্তরের কর্মীরা পিছু ধাওয়া করলে তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে চাইলে তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের কর্মীরা গাড়িটিকে মহারানী কৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকায় আটক করে। দূরপাল্লা লরিটিতে তল্লাশি করে উদ্ধার হয় 14টি প্যাকেটে 210 কেজি শুকনো গাঁজা, যেগুলো কিনা বহিরাজ্যে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন গাড়িতে থাকা গাড়ি চালক প্রবীণ কুমারকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসা করে গাড়ির উপরে একটি গোপন কক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয় গাঁজা। আসলে আজকে শেষ রাতে আমাদের তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের কাছে খবর আসে যে খোয়াইয়ের তুলাশিকর এরিয়াতে একটি ট্রাক গাড়িতে গাঁজা লুট হচ্ছে। এই খবরটা পাওয়ার পরে আমি নিজে তুলাশিকর এরিয়াতে ভেহিকল চেকিং শুরু করি এবং তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের যারা স্টাফ আছে ওদেরকেও তেলিয়ামুড়া এবং
তার সন্নিহিত অঞ্চলে বেগল চিকিং শুরু করতে নির্দেশ দিই। ওই কিছুক্ষণ আগে আমরা একটি প্রাকগারিকে ডিটেন করি যার নাম্বার হলো JK02A02557। ডিটেন করার পরে গাড়ি থেকে আমরা 14 প্যাকেট 210 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হই এবং গাড়ির যে ড্রাইভার প্রবীণ কুমার ওনার ঘর হলো জম্মুতে, ওনাকে আমরা ধরতে সক্ষম হই। কিছু কি জানতে পেরেছেন যে গাঁজাগুলি কোথা থেকে কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল? উনি বলছে গাঁজাগুলি হোয়ার কুলাশিক এরিয়া থেকে গাঁজাগুলি বিহার নিয়ে যাবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এতটুকু জানা গেছে। আনুমানিক বাজার মূল্য কীরকম হবে? আনুমানিক বাজার মূল্য তো লক্ষাধিক টাকা হবে। এখনও তদন্ত চলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সঠিক কিছু বলা যাবে না। তবে যেভাবে তেলিয়ামুড়াতে প্রায় প্রতিদিন গাজার উদ্ধার হচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে যে তেলিয়ামুড়া শহর যেন গাজার পাচারের মূল করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন দেখার পুলিশ গাজা পাচারকারীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে। রিপোর্ট খবর ত্রিপুরা। মঙ্গলবার নিজ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক গৃহবধূ, ঘটনা সোনামুড়ায়। মঙ্গলবার সকালে নিজ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক গৃহবধূ, নাম সোমা দাস ভৌমিক, স্বামী সহদেব ভৌমিক, বাড়িতে পারিবারিক কলহের জেরে নিজ গায়ে আগুন লাগিয়ে দেয় গৃহবধূ। এলাকাবাসী সূত্রে জানা যায় প্রায় সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, আর এই ঝগড়া হতো কারণে আজ সকালে নিজ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে গৃহবধূ সোমা দাস ভৌমিক। এলাকাবাসী সূত্রে জানা যায় আজ সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর স্বামী সহদেব ভৌমিক তার পুত্রকে নিয়ে বাজারে চলে যায়। এই সুযোগেই হয়তো ফাঁকা ঘরে নিজ গায়ে আগুন লাগায় গৃহবধূ। গৃহবধূ চিৎকারে ছুটে আসে পার্শ্ববর্তী লোকজন, খবর দেন স্বামী সহদেবকেও। গৃহবধূকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে গেলে তাকে এখান থেকে মেলাগড়, তারপর জীবিতে রেফার করা হয়। তার শরীরে প্রায় 85% পুড়ে যায়। উক্ত ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে। রিপোর্ট খবর ত্রিপুরা। বিলুনিয়া পৌরসভা সন্নিকটে মাছের জলে অজগর সাপ ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্য। মাছের জলে অজগর সাপ, খবর দেওয়া হয় তৃষ্ণা বনদপ্তর কর্মীদের। বনদপ্তর কর্মীরা ছুটে এসে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় তৃষ্ণা বনদপ্তরে। মঙ্গলবার সাত সকালে এই অজগর সাপটি উদ্ধার হয় সুজিত মল্লিক ওরফে রামু বালুরঘাট সংলগ্ন মুহুরি নদী থেকে। বিলুনিয়া পৌরসভার গাঙ্গালুট এলাকায় মুহুরি নদী সংলগ্ন এই বালুরঘাট। খবর ছড়িয়ে পড়তে আশেপাশের লোকজনেরা অজগর সাপটিকে দেখতে ভিড় জমায়। জানা যায় স্থানীয় এলাকার বাসিন্দা উজ্জ্বল দত্ত নামে এক ব্যক্তি বালুরঘাট সংলগ্ন মুহুরি নদীতে মাছ ধরার জন্য মাছের জাল পেতে রাখে। গতকাল রাতে মঙ্গলবার সকালবেলায় মাছের জালে মাছ পড়েছে কিনা তা দেখার জন্য যাওয়ার পর দেখে মাছের জালে অজগর সাপ আটকে আছে। খবর দেওয়া হয় এলাকার স্থানীয় লোকজনদের ও তৃষ্ণা বনদপ্তরে। খবর পেয়ে বালুরঘাটে ছুটে আসে লোকজন ও বনদপ্তর কর্মী, অর্থাৎ বিলুনিয়া বিট অফিসার অজিত সরকার। অবশেষে উজ্জ্বল দত্ত ও অমর বৈদ্য মিলে মুহুরি নদী থেকে জাল তুলে নিয়ে আসে বালুরঘাটে। এরপর অজগর সাপকে বস্তায় পরে নিয়ে যায় তৃষ্ণা বনদপ্তরে। বনদপ্তরের কর্মী অর্থাৎ বিলুনিয়ার বিট অফিসার অজিত সরকারের কাছ থেকে জানা যায় উদ্ধার হওয়া অজগর সাপটি 3-4 ফুট উপরে হবে লম্বায়। উদ্ধার হওয়া অজগর সাপটি তৃষ্ণা বনদপ্তরের কর্মী তৃষ্ণা অভয়ারণ্যে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানায়। আনুমানিক 6:30 সময় আমার কাছে একটা একজন লোকে যায়, এখান থেকে লোকাল নাগরিক, আমাকে বললো এখানে একটা অজগর সাপ ধরা পড়েছে। আমি ঠিক আছে আপনারা যান, আমি আসছি স্টাফ নিয়ে। তো আমি আসলাম, পরে দেখলাম ওরা দাঁড়িয়ে আছে। আমি কোথায় তো ওঠা না, ঠিক আছে চলুন। তো ওদের সাথে গিয়ে সেটা জালটা ধরে আনলাম, ধরে আনলে একটা খালি জায়গাতে মাঠে তারপরে জালটা রেখেছি। তো আমি আর ওরা বললো ওকে মেরে ফেলাম, কিনা আর ওরা মেরবেন মারবেন না, ওরা আমরা একটা ওয়াইল্ড লাইফ অ্যাক্ট করে এটা আমরা ওয়াইল্ড লাইফে ছেড়ে দেব। তো ওরা জালটা রেখেছে, তো আমি একটা ওই বস্তা আনুন। তো বস্তা এনে দেখলাম এটা আনুমানিক 3-4 ফুট হবে, আনুমানিক ওয়েট 4-5 কেজি হবে। তো আমরা এটা এখানে এনে বস্তাটাকে যেখান থেকে ঢুকেছে, আমি বলেছি এখানে আমরা বস্তাটাকে ধরি, এখান থেকে এটা বেরিয়ে আসবে, যেখান থেকে ঢুকেছে আধারের জন্য ওখান থেকে এটা বেরিয়ে আসবে। কোন জায়গা পাওয়া গেছে এটা? এটা এটাকে মুহুরি নদীতে, আর অ্যাড্রেসটাকে গাঙ্গালুটিতে ধরে গাঙ্গালুটি এটা ওইটা হলো এটা বালুরঘাট, এটা ওই সুজিত মল্লিক সুজিত মল্লিকের ঘাট কিনা স্যান্ডম্যান। আচ্ছা আপনার ডেজিগনেশন কি, আপনার নামটা কি? আমার নাম হলো অজিত সরকার ফরেস্টার, আমি বেলুনিয়া বিটে আছি। আপনি বেলুনিয়ার বিটে আছেন, আপনি খবর পেয়ে এখানে এখন এটা কৃষ্ণ ওয়াইল্ড লাইফ। রিপোর্ট খবর ত্রিপুরা।
ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে বক্সনগর মন্ডলের উদ্যোগে এক স্বচ্ছ ভারত কর্মসূচি সংগঠিত করা হয় মতিনগর গ্রাম পঞ্চায়েত সোনাচুর এলাকায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে 17 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ বক্সনগর মন্ডলের উদ্যোগে নমামি গঙ্গে কমিটির ব্যবস্থাপনায় এক স্বচ্ছ ভারত কর্মসূচি সংগঠিত হয় মন্ডল এলাকার মতিনগর গ্রাম পঞ্চায়েতের সোনাছুরি নদীর তীরে। সেখানে অবস্থিত সোনাছুরি নদীর আশপাশ এলাকা পরিষ্কার করে দলের কর্মী সমর্থকরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের সিপাহী জেলার দক্ষিণাংশের কমিটির সভাপতি দেবব্রত ভট্টাচার্য, জেলা সম্পাদিকা রিম্পি দাস, মন্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা ও ওবিসি মোর্চার প্রদেশ অফিস সম্পাদক রতন দাস ও সংখ্যালঘু মোর্চার প্রদেশ সহসভাপতি শাহালম মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের কর্মসূচিকে বাস্তব রূপ দিতে দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। আজকে যে আমরা সিপাহী জেলা ছাউতে বিশ বক্সনগরের মতিনগরের সোনাইছড়িতে যে আছে ওইটা আমরা সেবা ও সমর্পণ অভিযানের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টির বিশ বক্সনগরের কার্যকর্তারা এবং আমরা জেলার কার্যকর্তারা সকলেই মিলে আমরা এই সোনাইছড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা করছি এবং আগামী দিনেও আমরা সেবা ও সমর্পণের মাধ্যমে আমরা সকলের সাহায্য নিয়ে আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। নমস্কার। আসবাবপত্র ঘটনার সম্ভব রাতে 30 বাগমা বিধানসভা কেন্দ্রের অধীন কিল্লা থানার অন্তর্গত পূর্ব কুপিলং অঙ্গনারী কেন্দ্রে ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে কোনো এক সময় নির্জনতার সুযোগে পূর্ব কুপিলং অঙ্গনারী কেন্দ্র থেকে গ্যাসের সিলিন্ডার করাই সহ প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে চম্পড়তে চুরের দল। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকাল 7:30 নাগাদ অঙ্গনারী কর্মীরা দীপালী চক্রবর্তী এবং তার সহকর্মী সেন্টারের দরজা খুলতে আজ করতে পারেন চুরির ঘটনাটি। তারা ঘরে ঢুকতে দেখেন জালানার গিল ভাঙা এবং সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে আছে। এই দৃশ্য প্রত্যক্ষ করে অঙ্গনারী কর্মী স্থানীয় লোকদের খবর দিলে স্থানীয়রা ছুটে এসে কিল্লা থানায় খবর দেয়। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে এসে একটি লিখিত অভিযোগ নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। আমরা এখানে একটা কিল্লা থানাতে ইনফরমেশন গেছে যে পূর্ব কুপিলং অঙ্গনারী সেন্টারে রাত্রিবেলা কেউ কারা চুরি করছে, যার পিছনের জানলা ভেঙে, রড একটা ভেঙে, গ্যাসের চুলা একটা, গ্যাসের সিলিন্ডার একটা চুরি করে নিয়ে গেছে। স্যার কটা সিলিন্ডার? একটা সিলিন্ডার, একটা গ্যাসের চুলা। অঙ্গনারী কেন্দ্রের নাম কী? তা পূর্ব কুপিলং অঙ্গনারী সেন্টার। চুট্টুরে কোনো আদেশ পাওয়া গেছে নেবা কিছু? না, কমপ্লেন দিয়েছে, আমরা দেখব। রিপোর্ট খবর ত্রিপুরা। খোয়াই পেনশন আসার উদ্যোগে স্বপনপুরে অতিথি নিবাসে কনফারেন্স হলে প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। খোয়াই পেনশন আসার উদ্যোগে স্বপনপুরে অতিথি নিবাসের কনফারেন্স হলে মঙ্গলবার দুপুরে তাদের প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভা সরকারের মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায়, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত, জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার সহ রাজ্যের পেনশনার সেলার নেতৃত্বরা। এদিন পেনশনার সেলার সাংগঠনিক সভা থেকে একটি জেলা কমিটি গঠিত হয়েছে। সেই কমিটির কনভেনার হয়েছে মেঘনাথ সাহা। পেনশনার সেলার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় বলেছেন, রাজ্যের নতুন সরকার গঠনে এই পেনশনার্স কর্মচারীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আসন্ন পৌর নিগম, পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনেও তারা সরকারের উন্নয়নমূলক কাজগুলো সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাবেন এবং সরকারের পক্ষে মানুষের সমর্থন আরও বেশি করে আনার চেষ্টা করবেন। এছাড়া এই সভায় বক্তব্য রাখেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত। যারা রয়েছে দীর্ঘদিন যারা রাজ্য সরকারকে তাদের জীবনের সেরাটা তুলে দিয়েছেন, বিভিন্ন দায়িত্ব, বিভিন্ন দপ্তরে অনেক গুরু দায়িত্ব আপনারা পালন করেছেন, তৎসঙ্গে বঞ্চনাও সয়েছেন দীর্ঘদিন বিগত সরকারের, এবং আপনাদের প্রত্যক্ষ যে কর্মপদ্ধতি ছিল 2018 সালে সরকার পরিবর্তনও আপনারা নির্ণায়ক ভূমিকা নিয়েছিলেন, তার জন্য আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আবারও আপনাদেরকে আমি অনেক অনেক নমস্কার জ্ঞাপন করছি। দীর্ঘদিন ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা
যেমন বঞ্চিত ছিল প্যাক কমিশন থেকে, তেমনি বঞ্চিত ছিল অনেক সুযোগ সুবিধা থেকে। এবং সরকারি কর্মচারীদের পুঞ্জীভূত অভিমান ক্ষোভ থেকে কিন্তু এই রাজ্যে সরকার পরিবর্তনের একটা হাওয়া উঠেছিল এবং 2018 সালে আপনারা সেটা করে দেখাতে পেরেছেন। এবং আপনাদের আশীর্বাদ ধন্য হয়ে আমরা যারা বিধানসভায় পবিত্র বিধানসভায় নির্বাচিত হয়ে গেছি, আমরা চিরকৃতজ্ঞ থাকব এই পেনশনারদের কাছে। রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা প্রাইভেট স্কুল বাস চালক ও সহচালক সমিতির পক্ষ থেকে আজ তিন দফা দাবি নিয়ে শ্রম দপ্তর এক ডেপুটেশন প্রদান করেন। ত্রিপুরা প্রাইভেট স্কুল বাস চালক ও সহচালক সমিতির পক্ষ থেকে আজ তিন দফা দাবি নিয়ে শ্রম দপ্তর এক ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবি হলো আসন্ন দুর্গাপূজাতে স্কুল বাস চালকদের বোনাস 1500 টাকা এবং সহ বাস চালকের 1250 টাকা বোনাস দিতে হবে এবং বেতন বৃদ্ধি করতে হবে। তাদের দাবিগুলির প্রতি সহমত পোষণ করেন দপ্তর। আজকে ত্রিপুরা প্রাইভেট স্কুল বাস চালক ও সহচালক সমিতির উদ্যোগে আজকে আগরতলা শ্রম দপ্তরের মাননীয় কমিশনার ওনার কাছে ডেপুটেশনে দেওয়ার জন্য 5 জন প্রতিনিধি আমরা আবেদন করেছি। কমিশনার সাহেব ব্যস্ত থাকাতে জয়েন্ট কমিশনার উনি ডেপুটেশন নিয়েছেন আমাদের। তো নেওয়াতে আমাদের দাবি ছিল তিনটে দাবি হচ্ছে যে আপনারা জানেন যে পুজোর সময় প্রত্যেক বাড়ি যে পুজোর সময় যারা প্রাইভেট চালক থাকে বা সহচালক থাকে তাদের একটা বোনাস দেওয়া হয়। তো গত কয়েকদিন আগে আমরা যখন চিঠিটা দেই, চিঠিটা দেওয়া পর্যন্ত কোনো বোনাসের ঘোষণা দেওয়া হয়নি, কিন্তু গতকালকে হঠাৎ করে ঘোষণা দেওয়া হলো যে 1370 টাকা না কত টাকা করে বোনাস দেওয়া হবে। অথচ এই মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় সিআইটির নেতৃত্ব ছিল, আইএনটিইউসির নেতৃত্ব ছিল, অন্য সংগঠনের নেতৃত্ব ছিল। অথচ আমরা যারা নির্মাণ শ্রমিকের 17 বছর ধরে রাজ্য সভাপতি আমি কাজ করছি আগরতলা সদর এবং আগরতলার আশপাশ থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যে, আমাদেরকে একবারও আমাদেরকে প্রয়োজন মনে করলো না এই মিটিংয়ে ডাকার বা কোনো কিছু। অথচ আমাদের সংগঠন সব থেকে বৃহৎ বড় সংগঠন, দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা যতগুলো কাজ করি সামাজিক কাজ নিয়ে শ্রমিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে যতটুকু প্রমাণ দেওয়ার আমাদের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আমরা যতটুকু মান সম্মান বুঝিয়ে রেখে সম্মানজনক কাজ রেখেই কিন্তু আমরা কাজ করি, কিন্তু তখন কোনো বিষয়ে আমাদেরকে ইনভাইট না করে না তখন অত্যন্ত দুঃখ হয়। অথচ এই সরকারটাকে আমরা সমর্থন করি, তাই আজকে আপনাদের মধ্যে আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি সরকারের কাছে এবং বিশেষ করে প্রশাসনের কাছে যে আমরা মনে করি সরকারের বন্ধু, এই সরকার আনার ক্ষেত্রে আমাদের শ্রমজীবী অংশের সব থেকে বড় অবদান, কিন্তু আমাদেরকে কিছু পারুন না পড়ুন অসম্মান করবেন না। যেহেতু শ্রমিকের হয়ে কাজ করি, শ্রমিকের নিয়ে সবসময় শ্রমিক নিয়ে ভাবি, আমরা চিন্তা করি এবং সবসময় সামাজিক কাজ করে আসছি, অন্তত যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অন্তত একবার আমাদেরকে ডেকে অন্তত শ্রমিকের পক্ষে হয়ে কথা বলার একটু সুযোগ দেবেন, নাহলে কিন্তু আগামী দিন শ্রমিকরা কিন্তু আপনাদের প্রতি অসন্তুষ্ট হবে, সেটা আপনাদের বোঝার বিষয়। কিন্তু আজকে মিডিয়ার সামনে মুখটা খুলতে বাধ্য হয়েছি, কারণ আমরা এরকম কোনো কাজ করি না যেখানে সরকার কালিমা লিপ্ত হবে বা প্রশাসন কালিমা লিপ্ত হবে। আমরা যেহেতু সরকার আনার ক্ষেত্রে আমাদের ভূমিকা ছিল, তাই সরকারের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, সরকারকে কীভাবে সম্মান রেখে, সরকারকে কীভাবে সব সঠিকভাবে রেখে কাজ করতে হবে সেইভাবে কিন্তু আমরা কাজ করি। কিন্তু এই শ্রম দপ্তর এবং বিভিন্ন দপ্তর কতগুলো আছে সেখানে আমি সবাই বলবো না, এক দুজন আছেন যারা বিগত হগবট নেতা ছিলেন, এখনও বর্তমানে এখানে বসে শ্রমিকদেরকে বিভ্রান্ত করছে, নেতৃত্বদেরকে বিভ্রান্ত করছে, সেই বেসিফিক লোকগুলো কিন্তু আমরা চিনতে পেরেছি। আমরা সরকারের কাছে বিভিন্ন গত 1 বছর আগে আমরা দাবি রেখে এসেছি শ্রম দপ্তরের মাননীয় কমিশনারের কাছে, কিন্তু এখনও সেইগুলো সংশোধন হয়নি, তাই আমি আজকে মুখ খুলতে বাধ্য হয়েছি। পাশাপাশি আরও দুটো দাবি আছে। রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার উদ্যোগে বক্সনগর সহ 3টি হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে 17 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার সকাল 11টায় সংখ্যালঘু মোর্চার বক্সনগর মণ্ডল কমিটির পক্ষ থেকে বক্সনগর হাসপাতালে ও কমলনগর প্রাথমিক হাসপাতালে মতিনগর হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি শাহাপরণ উদ্দিন, বিজেপি বক্সনগর মণ্ডল সভাপতি সুভাষ সাহা, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, মণ্ডল সহসভাপতি মমিনুল হক, সংখ্যালঘু সভাপতি নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা। মাইনরিটি মোর্চার পক্ষ থেকে আমাদের নরেন্দ্র মোদীজির 71তম জন্মদিবস উপলক্ষে আমরা গত 17 সেপ্টেম্বর থেকে আগামী 7 অক্টোবর পর্যন্ত 20 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই 20 দিন কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমাদের বক্সনগর
মণ্ডলে বক্সনগর সিএইচসি, কমলনগর সিএইচসি এবং মতিনগর সিএইচসিতে ফল মিষ্টি বিতরণ করা হচ্ছে রোগীদের মধ্যে এবং ডাক্তার এবং নার্স তাদের প্রত্যেককে। জলবায়ু স্থিতিস্থাপক কৃষি সম্পর্কে এক দিবসীয় সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় ছন্তল কৃষি বিজ্ঞান কনফারেন্স হলে। জলবায়ু স্থিতিস্থাপক কৃষি সম্পর্কে এক দিবসীয় সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় ছন্তল কৃষি বিজ্ঞান কেন্দ্রে কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন ছন্তল কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ বল, কৃষি বিজ্ঞানী ডক্টর রতন দাস, ডক্টর জয়শ্রী দত্ত, ডক্টর ছন্দা দেববর্মা সহ অন্যান্যরা। মঙ্গলবার এই কর্মসূচি মূলত দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন প্রান্তে কৃষকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলেন। একই সাথে দেশের কৃষি বিজ্ঞানীদের দ্বারা উদ্ভাবিত জলবায়ু স্থিতিস্থাপক কৃষি সহায়ক 35টি বিভিন্ন ধরনের ফল সবজি ধান বীজের সূচনা করা হয়। দ্বিতীয় পর্যায়ে কৃষকদের জলবায়ু স্থিতিস্থাপক কৃষি সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। উদ্দেশ্য, বর্তমান জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কৃষিক্ষেত্রে নতুন ধরনের ফল সবজি ধান চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া ও উৎপাদন বৃদ্ধি করা। এ ব্যাপারে ছন্তল কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে কৃষকদের আশ্বস্ত করা হয়, এই নতুন ধরনের বীজগুলি পরীক্ষামূলকভাবে চাষ করে ঊনকোটি জেলাতে যে ধরনের বীজ থেকে অধিক ফসল উৎপাদন হবে সে ধরনের ফসল উৎপাদনের জন্য চাষিদের উৎসাহিত করা হবে ও বীজ সরবরাহ করা হবে। মূলত চণ্ডীপুর ব্লক এলাকায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয় আজকের এই কর্মশালা। এটা হলো খরা, অতিরিক্ত জল, এই দুটো সময়ের মধ্যে এগুলি চাষ করা যায় এবং ফসল গড়ে তোলা যায়। তো এখানে দেখেন যে সিআর ধান 201 বা নিকটা এরকম ধান হয়, যতগুলি ভ্যারাইটি আছে এই ভ্যারাইটিগুলি আমরা চেষ্টা করবো আমাদের কেড়ে অনুভূতিতে প্রথম আমরা নিজেরা ট্রায়াল করার জন্য, তারপর আমরা প্রদর্শনীমূলক আপনাদের জমিতে আমরা চেষ্টা করব। আর ক্লাইমেট রেজিডেন্ট বলতে এটা আপনারা হয়তো এটাকে নিতাম, কিন্তু জলবায়ুর যে পরিবর্তন এটা আপনারা ভালোভাবে জানেন। যেমন বর্ষাতে আগে বৃষ্টি হয় আমরা জানি, এখন মোটামুটি বর্ষাতে বৃষ্টি হয় না, অতটুকু হয় না, যতটুকু হয় না। তো এটা গাছের ক্ষেত্রেও কিন্তু একটা কম্পিটিশন, কম্পিটিশন তো গাছের ক্ষেত্রেও কম্পিটিশন। তারপর আমরা দেখুন শীতকালে পুরো কৈলাসহর না, পুরো অনুকূলী না, হোল ত্রিপুরা বা ভারতবর্ষের দিকে দেখতে দেখা যায়, বিশেষ করে শীতকালে আমি ত্রিপুরার কথা বলবো, সবাই জমি খালি যায়, জমিতে গরু ছাগল এগুলি হয়, ঠিক তো? এখন এখানে যে ক্রপগুলি আছে এগুলি কিন্তু সকলে কিন্তু শীতকালে ওই জমিতে লাগাইলে হতো না, হইতো না কিন্তু। যেমন এখানে মাছ কড়াই আছে, এগুলি বর্ষার সিজনে লাগাই দেব, মুগ আছে এগুলি সিজনে লাগাই দেব, আমরা রবি সিজনে কি লাগাবো, রবি সিজনে লাগাবি যে সিয়ার ধান এগুলি লাগাইতে পারে, কারণ এগুলি খরার মধ্যে এগুলি খুব ভালোভাবে থাকতে পারে। তো এগুলি আমরা প্রথমে আমরা আমাদের কেমিকেলে ট্রায়াল করুন, করার পর আমরা আপনাদের জমিতে অবশ্যই এগুলি দেওয়ার চেষ্টা করুন। ব্যুরো রিপোর্ট, খবর দেবপুরা।